আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবিন্দু আশা করি সকলেই ভালো আছেন দুনিয়াতে এমন মানুষ খুবই কম যারা ধন চায় না প্রত্যেকেই ধনসম্পদ চায় যাদের সম্পদ আছে তারাও চায় আরো হোক

প্রিয় দর্শক বিন্দু আপনার যে পরিমাণ সম্পদি আছে আল্লাহর শুকুর আদায় করুন উহার উপর সন্তুষ্ট থাকুন শুকুর আদায় করার দ্বারা আল্লাহ তাআলা রিজিক বা সম্পদকে বাড়িয়ে দেয় আর শেখায়ত অর্থাৎ এই নেই সেই নেই এটি করার দ্বারা মানুষ বিপদে পতিত হয় সমস্যার সম্মুখীন হয় এজন্য শুকুর আদায় করা ওয়াজিব যেই পরিমাণ রিজিক আছে উহার উপর শুকুর আদায় করুন সাথে সাথে উপকারে রিজিক অর্থাৎ যেটি আপনার দুনিয়া ও আখেরাতের কল্যাণ হবে আল্লাহর নিকট এমন রিজিক তালাশ করুন এবং আল্লাহর গুণবাচক নামের এই ওয়াজিফাটি আদায় করুন আল্লাহ পাকের দুটি নাম ইয়া ওয়াহাবু ইয়া রাজ্জাকু ইয়া ও হাবু অর্থাৎ হে দানকারী রজ্জাকু অর্থাৎ হে রিজিক দাতা যে ব্যক্তি চায় তার রিজিক বা সম্পদ বৃদ্ধি পাক তার জন্য আজকের এই ওজিফা ওয়াজিফাটি কিভাবে করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং হারাম কাজ থেকে বিরত থাকতে হবে এবং এশান নামাজ সুন্নত বিতির আদায় করে এই ওয়াজিফাটি করবেন প্রথমে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ে এর সাথে অন্য সূরা পড়ার পরে একশতবার ইয়া ওয়াহাবু ইয়া

এভাবে একসাথে মিলিয়ে একশতবার পড়ুন এভাবে দুই রাকাত নামাজ শেষ করে শেষ মাথা রেখে অর্থাৎ বসা থেকেই শেষ যাবেন এটি নামাজের সেজদা না একবার সেজদা দিবেন এবং শেষ মাথা রেখে এভাবে একসাথে মিলিয়ে শত এগারো বার পড়ুন প্রথমে এবং শেষে এগারো বার দুরু শরীফ পড়ুন অতপর শেষদার মধ্যেই মাথা রেখে রিজিকের জন্য সম্পদ বৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া করুন চল্লিশ দিন লাগাতার ওজিফাটি আদায় করুন চল্লিশ দিন পরে চলা ফেরায় অথবা যখনই স্মরণ হবে তখনই আল্লাহর এই দুইটি নাম পড়তে থাকুন তাহলে সারা জীবন রিজিক সম্পদ বৃদ্ধি পেতে থাকবে এর সাথে সাথে যখনই মনে হবে আল্লাহর শুকুর আদায়ের অনুভূতি নিয়ে দুই রাকাত শুকরানা নামাজ আদায় করুন তাহলে কখনোই ধন সম্পদ কমবে না নিয়ামত বাড়তেই থাকবে নিয়ামত বাড়া চাইলে আল্লাহর শুকুর আদায় করা জরুরি আল্লাহ আমাদেরকে শুকুর আদায় করার তৌফিক দান করুক আমাদেরকে শুকুর গুজার বান্দা হিসাবে কবুল করুক আমিন